হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের দোয়া ও ভালোবাসায় এই পার্সেলটা আজকে ডেলিভারি হয়েছে। তো এই পার্সেলের মধ্যে কী আছে দেখি। এটা হচ্ছে মধু, নেচার প্লাস হানি, পাহাড়ি চাকের মধু। আপনারা সবাই জানেন আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করি, আমি কিন্তু আমার বাসার কেউই চিনিটা আমরা খুব অ্যাভয়েড করি, আমরা চিনি খাই না। তো চিনির বদলে আমরা সব খাবারে মধু দেওয়ার চেষ্টা করি। তো চিনিটা শুধুমাত্র আমার মেয়ে চায়ের সাথে খায়, তাও হচ্ছে আপনার যেটা ব্রাউন সুগার সেটা। আর এটা হচ্ছে আপনার স্বাস্থ্যের জন্য তো খারাপ, চিনিটা কিন্তু আপনারা সবাই অ্যাভয়েড করবেন, বিশেষ করে হোয়াইট সুগারটা। তো আমি এই যে জিনিসটা বলার জন্য এই ভিডিওটা করেছি সেটা হচ্ছে, অনলাইন থেকে আমি এই পর্যন্ত অনেক মধু কিনেছি বিভিন্ন পেজ থেকে, যারা সবাই খাঁটি মধু, খাঁটি মধু, সরিষা ফুলের মধু, লিচু ফুলের মধু, কালো জিরার মধু, এই সব ধরনের মধুর মানে খাঁটি মধু বলে অনেকেই আমার কাছে আপনার মধুটা বিক্রি করেছে। তো এখন পর্যন্ত আমি আসলে কোনো মধুই এতটা ভালো পাইনি যতটা ভালো আমি এই মধুটা পেয়েছি। এটা সত্যি সত্যি একটা অরিজিনাল মধু, এটা পানিতে দেওয়ার সাথে সাথেই এটা মিশবে না, না নাড়া পর্যন্ত, এবং অনেক সময় সেই চাক বেঁধেই থাকে। ওইভাবে আমি এটাকে চেক করেছি এবং চেক করেই বলছি এই মধুটা এত ভালো, এবং এটা মুখে দেওয়ার সাথে সাথে আপনার জিভটা গরম হয়ে যাবে, এবং এটার মধ্যে মিষ্টি ভাব খুব কম আছে। তো আপনারা যদি চান তাহলে এই মধুটা অর্ডার করতে পারেন। এই পেজের সাথে আমার কোনো প্রকার আর্থিক লেনদেন নাই, জাস্ট জিনিসটা ভালো বলে আমি রিভিউ করলাম, যাতে ভালো জিনিসটা মানুষ সার্চ করলে পেতে পারে, আমার মতো হয়রানির শিকার না হয়, কারণ আমি অনেক ভেজাল মধু পেয়েছি। হ্যাঁ, তো ভেজালের ভিড়ে একটা ভালো জিনিস যদি মানুষের কাছে আমি পৌঁছে দিতে পারি যে এটা ভালো, তাহলে নিশ্চয়ই সেটা আসলে প্রতিদান আমি সৃষ্টিকর্তার কাছ থেকে পাবো। তো আপনারা চাইলে এই মধুটা অর্ডার করতে পারেন। এটা হচ্ছে আপনার প্রাইস নিয়েছে 999 টাকা, ডেলিভারি চার্জ বাদে খুব সম্ভবত। আর এটা হচ্ছে আপনার পাহাড়ি চাকের মধু, ওদের ওয়েবসাইটটা এখানে দেওয়া আছে এবং ফোন নাম্বারটাও এখানে দেওয়া আছে, নেচার এনার্জি বিডি। আপনারা চাইলে এখানে নক করতে পারেন এবং ওদের কাছ থেকে এই মধুটা সংগ্রহ করতে পারেন। এই মধুটা আমি নেওয়ার পর চেক করেছি এবং 1 স্পুন আমি খেয়ে দেখেছি, যেহেতু আমার ডায়াবেটিস আছে, আমার মাথা ঘোরানি যে চিনি খেয়েছে সাথে সাথে ব্রেনে যে আপনার মাথায় যে একটু ধরে সেই জিনিসটা এটার মধ্যে আমি পাইনি। এটা আমার কাছে ভালো লেগেছে এবং আমার কাছে মনে হয়েছে এটা অরিজিনাল, আপনারা এটা দেখে শুনে নিতে পারেন। প্রোডাক্ট ভালো তাই রিভিউ দিয়ে গেলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।